বিয়েতে ফাঁকা গুলি, বউকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, ভিডিও ভাইরাল। নিজের বিয়েতে ভরা মজলিশে ফাঁকা গুলি ছুড়ে রীতিমতো ভাইরাল। ভারতের উত্তর প্রদেশের এক বউ, সে নারীকে হন্য হয়ে খুঁজছে রাজ্য পুলিশ। রোববার 9 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যাতে বরের পাশে বসে বাতাসে 4টি ফাঁকা গুলি ছোড়েন ওই নারী। ভারতের উত্তরাঞ্চলে বিয়ের সময় নানা আনুষ্ঠানিকতার মধ্যে বন্দুক থেকে গুলি ছোড়াটা সংস্কৃতির অংশ, কিন্তু জনসমাগমের মধ্যে গুলি ছুড়লে অথবা কারো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে হতে পারে জেল জরিমানা। 2 টাকায় ইফতারি পেয়ে হাসি ফুটেছে নিম্নবিত্ত রোজাদারদের মুখে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন মাত্র 2 টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিক্রি করছে নওগাঁর ফুড প্লেস রেস্টুরেন্ট নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। ভালোবাসার ইফতার 2 টাকায়, এই স্লোগানে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন 70 থেকে 80 জন দিনমজুর ও নিম্নবিত্ত মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিক মনোয়ার হোসেন লিটন। নওগাঁ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় অবস্থিত ফুড প্লেস রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটির উদ্যোগে 2 টাকার ইফতারের প্রতিদিন দেওয়া হচ্ছে একটি প্যাকেট, যাতে থাকছে খিচুড়ি, একটি ডিম, বেগুনি, পেঁয়াজু, ছোলা, খেজুর ও শশা। প্যাকেটগুলো 2 টাকা মূল্যে বিক্রি হলো, এতে প্রায় 70 থেকে 80 টাকার ইফতার থাকছে। প্রতিদিন বিকাল 5টা থেকে একটি ভ্রাম্যমান ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে শুরু হয় এই ইফতার সামগ্রী বিক্রি। নেই বৃষ্টির কোনো পূর্বাভাস, নেই গরম কমার সম্ভাবনা। আপাতত হঠাৎ সৃষ্টি হওয়া কালবৈশাখী ছাড়া গরম কমার কোনো সম্ভাবনা নেই। আগামী কিছুদিন স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিতে পারেননি আবহাওয়াবিদরা। শনিবার দেশের 3 বিভাগ ও 11 জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়াবিদ শাহনাজ সুলতান গণমাধ্যমকে বলেন, আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কালবৈশাখী হলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেটা যখন সেল তৈরি হয় এবং যখন তখন বৃষ্টি হয়, তখন গরম কমে যায়, সেটি ভিন্ন বিষয়, কিন্তু পূর্বাভাসে স্বাভাবিকভাবে কোনো বৃষ্টি নেই।